এগেইনস্টে করা হয়েছে, সেই যিনি উনি ওনার জীবনে পেরিয়ে এসেছেন 7 বছর ধরে, আপনারা তার মুখ থেকেই শুনুন তিনি সেই জায়গাটা কিভাবে ক্রস করে আজকে তিনি বিজয়ী নিজেই বলবেন সেই ঘটনা। আশা করছি আপনাদের উৎসাহ এবং ভয় কাটবে। দেখুন, নমস্কার। আমার সমস্ত সংগ্রামী বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমি আমার জীবনের বাস্তব ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আশা করি আমার এই ঘটনার মধ্য দিয়ে আপনারা অনেকে উজ্জীবিত হবেন, যাদের মধ্যে এখনো অনেক ভয় ভীতি নিয়ে আপনারা এখানে আসছেন বা আসতে পারছেন না। আশা করি আপনারা নিশ্চয়ই সেই কথাটাগুলো শুনে আপনাদের মনকেও শক্ত করবেন। এর চাইতে জ্বলন্ত উদাহরণ হয়তো আর কিছুই হতে পারবে না। আমি বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে পার্শ্ব শিক্ষিকা কাকলি ঘোষ 2004 সালে আমি স্কুলে জয়েন করেছি। 2009 সালে আমি প্রথম সদস্য নেতা ধরি, তারপর সেটা আমি মিটিয়াতে পারলেও 2009-2010-এ আমি আবার দ্বিতীয় সদস্য নেতা পাই। সেখানে আমার অপরাধটা কি ছিল না, আমি বলেছিলাম যে আমাদের 2 দিন চাই ট্রেকিং, 4 দিন স্কুল, আমি এটাই করতে চাই সরকারি অর্ডার অনুযায়ী, কিন্তু তারা বললেন না, তোমাকে বাধ্যতামূলকভাবে 6 দিন স্কুলে আসতে হবে এবং আমরা যেটা বলবো সেটাই মানতে হবে। কিন্তু না, আমি একজন শিক্ষিকা, তাই আমি তাদের দাসত্ব করতে পারিনি এবং স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং ম্যানেজিং বডি যা বলবেন সেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তাই আমি তার প্রতিবাদ স্বরূপ তাদেরকে বলেছিলাম, স্যার আমি অ্যাডজাস্ট করতে পারি 6 দিনের জায়গায় 5 দিন, তারাও তাদের রাজি হয়নি। তখন আমি আমার আইনের পথ বেছে নিই, আমি কোর্টের দ্বারস্থ হই। সেই সেখানে আমি দীর্ঘ লড়াইয়ের পর আজকে 7.5 বছর অতিক্রান্ত করার পর আমি গত 2018-21 আগস্ট আমার সমস্ত প্রাপ্য নিয়ম স্কুলে জয়েন করেছি এবং দ্বিতীয় আমাকে নিজে ডেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন, সেটা খবর আমাকে নিজে ফোন করে জানিয়েছেন। তারপরে আমি সেই স্কুলে জয়েন করার পর আজ যখন আমি আবার আন্দোলনে এসেছি, আমার স্কুলের সমস্ত মানে সহকারী বন্ধুরা আমার পাশে ছিলেন গত রবিবার পর্যন্ত, কিন্তু কাল এমন একটা ঘটনা ঘটেছে যাতে তারা স্কুলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তারা আমার দিকে এমন তুলতে সাহস পাননি, আমাকে ডাকতেও সাহস পাননি। প্রত্যেক টিচারের বাড়ি বাড়ি গিয়ে সেখানকার প্রধান মাঠে নেমে পড়েছে, প্রধান প্রেসিডেন্ট, প্রধান শিক্ষিকা সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে টিচারদের হুমকি দিচ্ছে, এমনকি ফিজিক্যালি তাদেরকে তুলে আনা হচ্ছে স্কুলে, খাতা দেখতেই হবে, তোমাদের স্কুলে আসতেই হবে, আমরা এই আন্দোলন মানি না। কিন্তু তাই আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আবার একটা চরম মানে বিপদের মুখে পড়তে চলেছি, আমি একা 13 জন 12 জন একদিকে, তাই আপনাদেরকে আমি এই কথাগুলো বলে আশা করছি অনেকটা আপনাদের মনে যে ভয় ভীতি, একদম ভয় পাবেন না, দেশে এখনো আইন আছে, আপনি যদি সঠিক পথে চলেন, সঠিক কাজ করেন, তাহলে আপনি আপনার ন্যায্য প্রাপ্য ফিরে পাবেন। যে টিআইসি একদিন আমাকে ও তার মাঝে বলতে হয় টিআইসি কে পুলিশ অ্যারেস্ট করে তাকে জেলে রাখা হয়েছিল, একদিন তার বিরুদ্ধে কোর্টে হাজিরা দিয়েছেন, সেই টিআইসি আমাদের কংগ্রেসের পক্ষে, হ্যাঁ আমরা সেদিন ভুল করেছিলাম, তুমি ঠিক, যাতে সমস্ত ব্যয় টিচারকে এই সেমরা এই কথাটা বলতে এগিয়ে আসে, সেই কাজটা আপনারা করুন। ভয় পাবেন না যে আমার কি হবে, চাকরি চলে যাবে, আগে আপনি নিজের সম্মান নিজে বাঁচান, তারপর অন্যকে সম্মান করুন। নিজে যাও আপনি, আপনি কাকে বাঁচাতে যাবেন, আপনার ঘরের সন্তানকে বাঁচান, নিজে বাঁচুন, তারপরে অন্যকে দেখুন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সংগ্রাম অন্তিম পর্যায়ে চলে এসে আর কেউ পিছু হটবেন না, কারো কুমন্ত্রণের পথে পা দেবেন না, কারো দিকে আঙুল তুলবেন না, নিজের দিকে তাকান, নিজে সৎ পথে চলুন, সঠিক পথে চলুন, এবং আইনের দরজা খোলা আছে, আমাদের সঙ্গে বন্ধুরা আছে, সবাই আছে, কোনো ভয় পাবেন না। আজকে এখানে যাচ্ছেন, কালকে যাবো কি যাবো না ভাববেন না, রেগুলার আসবেন, থাকার চেষ্টা করবেন। তবে আমরা মহিলা হয়তো বিশেষ কারণবশত সবসময় থাকতে পারি না, তাই আপনাদের বলছি, বিশেষ করে শিক্ষকদেরকে, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, আমাদের কেউ সাসপেন্ড করতে পারবে না, কেউ সদস্যটা ধরালেও কিচ্ছু করতে পারবে না। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আপনারা আন্দোলন ছেড়ে চলে যাবেন না, কারণ আমার মতো চলন্ত দৃষ্টান্ত কোথায় ওয়েস্টবেঙ্গল কোনো ব্যাট চারে জীবনে নেই। আমি প্রতি মুহূর্ত সেখানে সংগ্রাম করে চলি, কারণ এই যে 14 বছরের মধ্যে খুশির আনন্দের খবর, 7.5 বছর বাইরে থেকে টাকা পেয়েছি, বাচ্চা মানুষ করেছি, কোনো টিফিন খরচ নেই, কোনো জায়গার খরচ নেই, মাথা উঁচু করে স্কুলে ঢুকেছি, এখন চোখের চোখ রেখে কথা বলে সবাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভাঙবেন না, ভেঙে পড়বেন না, কারণ আমরা সবার পাশে আছি।
আছে সবাই আমাদের পাশে আছে এই বলে আমার মা।